আমি বাপি মণ্ডল তোমরা দেখছো বাপি মণ্ডল এমসিসি ইউটিউব চ্যানেল এই চ্যানেল তোমাদের সবাই সকলকে স্বাগত আজ আমি ক্লাস টেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞানের দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব তা ক্লাস টেনের প্রথমে এক তিনটায় তিনটা এমসিকিউ প্রশ্ন আছে তারপরে দুই দাগে তিনটে প্রশ্ন আছে সেটা দুই এক কথা দু একটি বাক্যে লিখতে হবে এবং তারপরে তিন দাগের দুটি বা তিনটি বাক্যে উত্তর লিখতে হবে দুটো আছে এবং চার দাগে একটা প্রশ্ন আছে তাহলে তোমরা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে পুরোটা দেখে নিয়ে তারপরে ভালোভাবে বুঝে তারপরে উত্তরগুলো ফ্রেশ করে লিখবে এই চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা অন করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে প্রয়োজন মনে করলে বন্ধুদের সাথে শেয়ার করবে তাই প্রথম প্রশ্নটা দেখছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর এক দাগের প্রশ্ন হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হল বায়োগ্যাস পেট্রোল ডিজেল কয়লা তাহলে এখানে হচ্ছে বায়োগ্যাসটা জীবাশ্ম জ্বালানি নয় অ্যান্সার হবে বায়োগ্যাস দুই দাগের প্রশ্ন কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে সদ অবশীর্ষ অসৎ ও অবশীর্ষ সৎ ও সমশীর্ষ অসৎ ও সমশীর্ষ এটার উত্তর হবে ঘ নম্বর অসৎ সমশীর্ষ কারণ এখানে কোনো একটা উত্তর লেন্সের ফোকাসের মধ্যে মানে ফোকাস দূরত্বের মধ্যে যদি বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্বটা হয় অসৎ এবং সমশীর্ষ এবার একের তিন নম্বর প্রশ্ন যে যৌগটি আইনীয় নয় তা হল কেএইচ এনএসিএল সিএসিএল টু সি এইচ ফোর এখানে প্রথম তিনটা কে এইচ এনএসিএল সিএসিএল টু এগুলো হচ্ছে আইনীয় যৌগ তাহলে আইনীয় যৌগ নয় বলা হয়েছে তাহলে সি এইচ ফোর উত্তর হবে তাহলে ঘ নম্বর সি এইচ ফোর এবার দুই দাগের প্রশ্ন দুইয়ের এক নম্বর প্রশ্ন গ্যাস ধ্রুবকের আর এসআই এককটি উল্লেখ করো গ্যাস ধ্রুবককে আর দিয়ে চিহ্নিত করাই সেটার এশআই একক লিখতে বলা হয়েছে তাহলে গ্যাস ধ্রুবকের এসআই একক হল জুল মলের মল ইনভার্স কে ইনভার্স এর দুই নম্বর প্রশ্ন পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক বেশার্ধের মান সর্বাধিক হয় পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের প্রথম মৌলটির পারমাণিক বেশার্ধ সর্বাধিক ব্যতিক্রম হচ্ছে নিষ্ক্রিয় মৌল কারণ পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় সারণ পারমাণিক বেশার্ধটা কমতে থাকে তাহলে বাম দিকের সবথেকে বেশি হয় তাহলে প্রথম প্রথম মৌলটাই হয়ে যাবে প্রথম মৌলটার ব্যাসার্ধ সর্বাধিক ব্যতিক্রম হচ্ছে নিষ্ক্রিয় মৌল এবার হচ্ছে তিনে দুইয়ের তিন নম্বর প্রশ্ন এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখ যার ক্যাটায়ন ও এনায়ন দুটি দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো এটার উত্তর হবে লিথিয়াম হাইড্রাইড সংকেত হচ্ছে এলআইএইচ এবার হচ্ছে তিনের এক নম্বর প্রশ্ন পিছনের গাড়ি দেখতে স্কুটারে অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো এটার উত্তর হবে পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ উত্তল দর্পণ তার সামনে থাকা কোন বস্তুর সর্বদা খরবাকার খরবাকায় ওষুধ বিম্ব গঠন করে আবার উত্তল দর্পণে বস্তুস দ্বারা প্রতিটি প্রতিবিম্ব দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত তাই দর্পণে প্রতিবিম্ব ভালো করে দেখা যায় কিন্তু সমতল দর্পণে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হওয়ায় দূরের বস্তু সমতল দর্পণে ভালোভাবে দেখা যায় না ফলে কোনো স্কুটার বা বাসের চালক তার পিছনের অনেক দূরের কোনো গাড়ি বা বস্তু বা ব্যক্তির খোরবাকার বিম্ব উত্তল দর্পণে দেখতে পান এবং দুর্ঘটনা না ঘটিয়ে গাড়ি চালাতে সুবিধা হয় এবার তিনের দুই নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন কোন মৌলের শক্তি বলতে কি বোঝায় মানে কোন মৌলের আইনি ভবন শক্তি কাকে বলে তাহলে আয়নী ভবন শক্তি হেডিং দিচ্ছি গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রশম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নিভবন শক্তি বলে আয়নিভবন শক্তি কাকে বলে এতটুকুটা লিখতে গেলেই ফুল মার্কস পাওয়া যাবে এরপরে হচ্ছে চার চার দাগের প্রশ্ন চার দাগের প্রশ্নে একটা অঙ্ক আছে চার নম্বর চার দাগের প্রশ্ন হচ্ছে সাতশো ষাট এম এম চাপে ও দুশো তিয়াত্তর কে উষ্ণতায় কোনো একটি গ্যাসের এক দশমিক ছয় গ্রাম এর আয়তন এক দশমিক এক দুই লিটার গ্যাসটির মোলার ভোর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো এটার উত্তর যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি প্রথমে আমরা গ্যাসটির চাপ পি সমান সাতশো ষাট এম এম এইচ এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে আসব। তাই অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে গেলে কি সাতশো ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতশো ষাট বাই সাতশো ষাট এটিএম মানে অ্যাটমসফিয়ার চাপ সমান ওয়ান এটিএম গ্যাসের উষ্ণতা টি সমান দুশো তিয়াত্তর কে গ্যাসের ভোর ডাব্লু সমান এক দশমিক ছয় গ্রাম গ্যাসের আয়তন ভি সমান এক দশমিক এক দুই লিটার গ্যাস ধ্রুবক আর সমান এটা মনে রাখতে হবে শূন্য দশমিক শূন্য আট দুই এক লিটার অ্যাটমোসফিয়ার মল ইনভার্স কে ইনভার্স আমাদের বের করতে হবে গ্যাসটির মলার ভর এম সমান জিজ্ঞাসিহ্ন তাহলে এইগুলোর মধ্যে আমরা সম্পর্ক জানি আমরা জানি পি ভি সমান টি ওর পিভি সমান এন এর মান আমরা জানছি বাই এম তাহলে এন এর মান ডব্লিউ বাই এম এখানে বসিয়ে দিচ্ছি পিভি সমান বাই এম আর টি তাহলে এখান থেকে আমরা এম সমান কতই পেয়ে যাব ডাব্লু আর টি বাই পি ভি এবার এখানে ডাব্লু আর টি পি ভি এর মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি তাহলে অতএব এম সমান এম সমান ডাব্লুর মান এক দশমিক ছয় গুণিত শূন্য দশমিক শূন্য আট দুই এক গুণিত টি এর মান হচ্ছে দুশো তিয়াত্তর পি এর মান এক গুণিত ভি এর মান এক দশমিক এক দুই এবার এখান থেকে দশমিকগুলো তুলে নিচ্ছি এই দশমিক তুললে নিচে দশ দিয়ে গুণ এই দশমিক তুললে একের পরে চারটা শূন্য গুণ এই দশমিক তুললে উপরে একশো দিয়ে গুণ এবং কাটাকাটি করে নিচ্ছি কাটাকাটি করে নেওয়ার পর আমাদের থাকবে বত্রিশ হাজার শূন্য এক নয় বাই এক হাজার এবার এটাকে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি বত্রিশ দশমিক শূন্য এক নয় গ্রাম পার মল তাহলে ভাগ করে আমাদের হয়েছে বত্রিশ দশমিক শূন্য এক দুই নয় তাহলে এম সমান এটা প্রায় গ্রাম পার মল তাহলে অতএব গ্যাসটির মলার ভর হয়ে যাচ্ছে বত্রিশ গ্রাম পার মল তাহলে গ্যাসটার আণবিক ভর হয়ে যাবে অত বত্রিশ তাহলে তারপরে বলা হয়েছে হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির ঘনত্ব তাহলে অতএব হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির ঘনত্ব সমান গ্যাসটির আণবিক ভর বাই টু তাহলে আণবিক ভর হয়ে যাচ্ছে আমাদের বত্রিশ তাহলে বত্রিশ বাই টু তাহলে সমান ষোলো তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞানের কমপ্লিট করে দেওয়া হল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েট ফর নেক্সট ভিডিও